उत्तर मिशरेर আলেকজান্দ্রিয়ায় खनन करছিলেন প্রত্নতাত্ত্বিকরা। উদ্দেশ্য কিলোপেট্রার সমাধি খুঁজে বের করা। তবে কিলোপেট্রার সমাধির হদিস না মিললেও পাওয়া গেল অনেকগুলো মমি, তার মধ্যে একটিতে সোনার জিব লাগানো। মিশরের পুরাণ অনুসারে মানুষ বিশ্বাস করে মৃত্যুর পরের জীবনে কথা বলার জন্যই এই সোনার জিব লাগানো হতো। মিশরে পুরাকীর্তি বিভাগ বলছে মোট ১৬টি সমাধিতে পাথর কেটে ঢোকা হয়েছিল, যেগুলোতে প্রচুর মমি ছিল। তবে মমিগুলো খুব ভালোভাবে সংরক্ষিত হয়নি। ধারণা করা হচ্ছে সব মমিতেই সোনার জিব ছিল। মিশরে মৃত্যুর দেবতা ওসিরিসের সঙ্গে যাতে কথা বলা যায় তার জন্যই সোনার জিব পরিয়ে রাখা হতো মমিগুলোর মুখে। এই সমাধিগুলো একটি মমিতে ওসিরিসের প্রতিমূর্তি আছে, অন্যটিতে সিংহসহ রাজমুকুট রয়েছে, তার সঙ্গে একটি কোবরা নেকলেস পাওয়া গেছে পেন্ডেন্ট সহ। এছাড়া একটি নারীর মুখোশ সহ ৮টি মার্বেলের মুখোশও পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা এই ঘটনাকে ১৮০০ সালের পরে মানব কফিনের সবচেয়ে বড় আবিষ্কারের ঘটনা হিসেবে দেখছেন। মুবাল্লিক করিম, মাই টিভি।